back to our vlog. তো আজকে নতুন একটা দিন আর আজকে উইকেন্ড। তো আজকে খুব দেরি করে এই ব্লগটা শুরু করছি, এখন অলমোস্ট বাজে এই 2:30 মতো। তো আজকে সকাল থেকে কোনো কাজ সেরমভাবে আমি করিনি, মানে অনেক কাজ করেছি বাট রান্না বান্না কিছু করিনি, সেগুলো কপিল করেছে। ইউজুয়ালি আমরা উইক ডেজে আমি লাঞ্চ অ্যান্ড ডিনারটা প্রিপেয়ার করি আর কপিল ব্রেকফাস্টটা করে, আর উইকএন্ডসে আমি ব্রেকফাস্টটা করে দিয়ে হাত তুলে নিই, কপিল লাঞ্চ অ্যান্ড ডিনারটা করে সেই দিনকে। তো সেই রকম মোটামুটি অ্যারেঞ্জ করে আমরা করি। তো আজকে সকাল থেকে আমি সেরমভাবে কোনো ঘরের কাজ করিনি, নিজের যা যা কাজ বাকি ছিল সব গুটিয়েছি, কিছু আমার নিজের লন্ড্রি বাকি ছিল, লন্ড্রি টন্ড্রি দিলাম এখন। আর ওরা দুজনে, কপিল অ্যান্ড কৃষ্ণম দুজনে এখন ঘুমোচ্ছে দুপুরবেলা, উইকেন্ডগুলো ছাড়া কপিল দুপুরে ঘুমোতে পারে না, তো উইকেন্ডটা একটা গুড টাইম একটু রেস্ট নেওয়ার, তো ঘুমোচ্ছে। তো এবার ওদের ডেকে দেব, সকাল থেকে খুব একটা টাইম দিতে পারিনি কৃষ্ণমকে, তো এবার ওদের ডেকে দেব ঘুম থেকে। ঘুম থেকে ওঠো, আমি উঠে গেছি, তুমিও ওঠো। এরকম করে দাদাকে ঘুম থেকে রোজ ঠিক টাইম মতো ওঠাতে হবে। তো সবাই উঠে গেছে, তুমি উঠছো না কেন? মটকে দাও, বলো মটকে দিতে যেহেতু কৃষ্ণম একটু ভালোবাসে কিছু, আর আমাদেরও মনে হয় কিছু একটু ডিফারেন্ট ভাবে দিনটা স্পেন্ড করলে ভালো হয়, তো আমি রিসেন্টলি ডিসাইড করেছি যে উইকে একটা দিন কৃষ্ণমকে ক্রাফট নিয়ে বসাবো, তাতে ওর মজাও হবে। আর রেগুলার ওরমভাবে এত ছোটো এখন ওই পড়তে বসো বসো করে বসানোটা ইজ ডিফিকাল্ট, অ্যান্ড বসবেও না, চাপ পড়ে যাবে মাথার উপরে। তাই না, ভেবেছি ওকে আজকে উইকে একদিন করে ক্রাফট করাবো, আর সেটা ইউজুয়ালি রাখবো উইকেন্ডসে, কারণ আমাদের একটু টাইম বেশি থাকে ওই দিনগুলোতে। তো ক্রাফট, যা ছোটো বাচ্চাদের ছোটো ছোটো ক্রাফট হয়, অন্য দিনগুলোতে তো হয় না, তো উইকেন্ডসে ভেবেছি ক্রাফটটা আজকে করাবো। তো আমি একটা পেপার প্লেট নিয়েছি, এটাকেই কেটে কিছু একটা করাবো, একদম সিম্পল, মানে জাস্ট গ্লু দিয়ে কিছু স্টিক করাবো ভেবেছি। আর একটু ও কৃষ্ণম একটু এনজয়ও করে এইসব কিছু, যাতে নাহলে সারাক্ষণ বলবে আমাকে মামা কার্টুন চালিয়ে দাও, মামা ফোন দাও, আমি চাই না। আর সারাক্ষণই যদি এক ধরনের খেলে ওরাও বোর হয়ে যায়, আমি একদম চাই না ওকে খুব বেশি স্ক্রিন টাইম দিতে। ইউজুয়ালি ডক্টররা এখানে বলে যে আই থিঙ্ক 2 ইয়ার্সের ওপরে জাস্ট 2 ঘন্টা দিনে স্ক্রিন টাইম দেওয়া উচিত, 2 ঘন্টার বেশি হলে অ্যাকচুয়ালি ড্যামেজেস দেয়ার স্কিলস অ্যান্ড কমিউনিকেশন স্কিল অ্যান্ড আদার স্কিলস। তো আমি সেটা অ্যাভয়েড করার চেষ্টা করি, কিছুক্ষণ তো দিতেই হয়, কিছু করার নেই, যখন খুব ব্যস্ত আছি একটুখানি স্ক্রিন টাইম দিতে হয়, কিংবা অ্যাজ আ ট্রিট, মানে কিছু খাচ্ছে না বলি খেয়ে নাও, খাওয়ার পরে আমি তোমাকে একটা টিভিতে কিছু দেখতে দেবো, তো সেই রকম করতে হয়, কিছু করার নেই। কিন্তু বাকি টাইমটা যাতে এনগেজ থাকে তার জন্য ছোটোখাটো কিছু গল্পের বই কখনো দিই হাতে, কখনো লেগোস দিই, সেই সব করে চেষ্টা করি। এবার সবসময় ও করেও না, এনজয়ও করে না, সব কিছু এসে ঘ্যান ঘ্যান করতে থাকে, বাট ট্রাই করছি যতটা সম্ভব ওকে এনগেজ রাখার। তো এখন ওকে একটু ক্রাফটটা করতে দেবো, ঘুম থেকে উঠেছে এবার বেশ ফ্রেশ মাইন্ডে আছে, ও মনে হয় ওর ভালো লাগবে। এইটার মধ্যে লাগা না বাবা, এটার মধ্যে লাগা, ওইটা না।
লাগিয়ে দাও এটা ইয়ার্স গুলো মাথার মাঝে হবে না তাহলে এটা হয়নি তো এটা তো এরকম করে এরকম এরকম করে দাও না অত কাছে একটু দূরে হবে তো তোমার দুটো ইয়ার কোন দিকে তাহলে দুটো সাইডে তো দুটো সাইডে হবে হ্যাঁ ইয়ারটার মধ্যে লাগাও গ্লুটা না আরেকটু সাইডে করতে হবে একটু সাইডে করিস আর একটু একটু করিস আর একটু না দিছো আগে গ্লু লাগা একটু সাইডে লাগাবে হ্যাঁ তোমার কান দুটো তোমার সাইডে তো মাথার নাও লাগিয়ে দাও ওটা উল্টো করে লাগিয়ে দাও একটু সাইডে একটু বেরোবে কানটা আর একটু বেরোবে হ্যাঁ ওইটা অন্য কানটা ওই যো এই যো ইয়ার্স আরেকটু বার করো ফেস থেকে আরেকটু বেরোবে তো ওখানটা তো নোজ হবে আরেকটু 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 বেরোবে দেখো ওইখানটা দেখো আরেকটু বেরোবে আরেকটু বেরোবে আরেকটু বেরোবে তুলে আরেকটু দাও তুলে আরেকটু মাউথ কোথায় মাউথ কোথায় গেল উড়ে গেল তাহলে মাউথ কোথায় গেল মাউথ হারিয়ে গেছে এটা তো আইস only two okay you have two eyes so only two দুটো খালি হ্যাঁ দুটো নেবে একটা নাও ওয়ান নাও তারপর টু নেবে ওটা ছিল না পাশাপাশি হবে ওটা কি মাউথ মাউথ এটা বাবা Is he sad or is he happy? Happy. He's happy? Yeah. But he looks sad. Sad না তো? না. তাহলে আমরা এটাকে একটু ঘুরিয়ে দিই দেখবে ও হ্যাপি হি লুক হ্যাপি দেখো ঘুরিয়ে দিই ওটা কি নজ ওখানে নয় তো শোনা
হয়েছে? দেখো 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 এই তো, এটা কার ফেস বাবু? তোমার ফেস? ইউ লুক হ্যাপি? এটা নিয়ে ধরে দাঁড়াও, দেখো দেখে দেখো 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 মামাকে দেখো। Yeah, I love it, Krishna. It's so cool. কি সুন্দর হয়েছে! উড়ে যাবে, উড়ে যাবে, উড়ে যাবে, কিন্তু উড়ে যাবে। এখানে কি হলো তোমার? এখানে 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 কি কিছু হয়নি, কিছু হয়নি। চলো দাদাকে দেখিয়ে আসি। কি বানিয়েছো বেটা? মিকি মাউস? মিকি মাউস? It's a mouth and eyes. Mouth and eyes, a face, right? A face. Face? Face, face. A face, yes. That's a Mickey Mouse face. It's a long Mickey Mouse. উল্টো ধরেছিস তো তুই। হ্যাঁ এই তো। Where is the hairs? Where's the hairs? Whoa. No hair. No hair. A taglu. So you make it taglu's face? Taglu. Take it. Take it? Yes. Good job. কোনটা কি হচ্ছে? কি যে বলিস তুই, নিজে জানিস। মাথাটা ঘুরবে। ঘুরছে, মাথা ঘুরছে। কি মাখছে বাবু দাদা? মুই মাখছে। তুমি মুই খাবে? হ্যাঁ। তোমার ভালো লাগে মুই? হ্যাঁ। ইয়ামি মুড়ি। কি বাবু? চার বিস্কুট এনেছো? কই দেখি। ভিজিয়ে নাড়ি দিয়েছো একটুখানি চায়ের সাথে? হ্যাঁ।
দেখি বিকুটা কোথায়, দেখি তো কি জিনিস বিকু, তো খাই বিকু, এটা কিরম করে খায় বিকুটা? এ এ মুখে দে না, মুখে দেবে না, মিচি 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 এম করে চাই ডুবি ডুবে, হ্যাঁ চাই ডুবি ডুবে বিকু খায়, নাম 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 নাম, ও চাই ডুবি ডুবে। তুমি মামা যেন চা বানিয়ে নিয়েছো সোনা, আমি খাচ্ছি, নাম 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 নাম, এটা দিয়ে খাবো, নাম 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 নাম, ইয়ামি 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 ইয়ামি, নাম 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 নাম, ইয়ামি 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 ইয়ামি, নাম 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 নাম, ইয়ামি ইয়ামি ইয়ামি, গুড জব, থ্যাংক ইউ কৃষ্ণম, ইয়াম, গুড জব। একটু তোমার চেয়ারে বসে খাও তো। আমি চেয়ারে বসে খাবো? নো 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 দাদা, আমি কাজ করছি বলে তুমি আমার চা বিস্কিট এনেছো? মামার জন্য চা বিস্কিট এনেছে, মামা কাজ করছে এখানে, মামার জন্য চা বিস্কিট এনেছে আমার সোনাটা। না আমি এখানেই ঠিক আছি, কাজ করছি তো এখানে। আমি এখন ঘুমাবো, তাহলে কাজ করতে যাবো কেন? আচ্ছা চা খেয়ে এখন রাত হয়ে গেছে বলে ঘুমিয়ে পড়বো, ঠিক আছে, নো প্রবলেম। কিরম করে ঘুমায় বাবু, কিরম করে ঘুমায়, ঘুমা। তারপর আচ্ছা বিকুটা নিয়ে না, হ্যাঁ বিকু নিয়ে ঘুমানো যায় নাকি? না বলো কিরম করে ঘুমায় বলো, কোথায় আবার বাজি ফাটছে? আমি চুপ করে তারপরে বাজি ফাটছে, তুই হাঁচো? তুমি ক্ল্যাপ দাও, আমি ক্ল্যাপ দেবো বাজি ফুটছে বলে? আমি বাজি তো শুনতে পাচ্ছি না, বাজি ফুটছে যে আমি উঠে বসি বয়ে আজকে। এখন বাজে হচ্ছে, এখন বাজে এই 7:30 বাজবে, তো ডিনার রেডি হয়ে গেছে। তো যেহেতু বিকেলবেলাতে বেশ লেট করে মুড়ি খেয়েছিলাম আমরা, আর অনেকটা মুড়ি, তো কপিল আজকে ডিনারে বানিয়েছে উইকেন্ডে একটা ঘুগনি, দেখাই, এই যো ঘুগনি বানিয়েছে, আর এই যো টপিংস মানে ঘুগনির ওপরে দেওয়ার জন্য ধনে পাতা লঙ্কা পেঁয়াজ কুচি তেঁতুলের জল, উফা মুখে জল আসছে বলতে বলতেই, লেবু আর একটু স্যালাড আছে সাথে। তো এটাই আজকে একটু লাইট ডিনার, কৃষ্ণমকে হয়তো একটা টোস্ট করে দেবো সাথে ঘুগনির সাথে, কিন্তু আমরা আর কিছু টোস্ট পোস্ট নেব না। তো এটাই আমাদের ডিনার আজকে, তোমাদের কে, হ্যাঁ তো ও স্নান করে চলে এসছে, দেখ স্নান করে চলে এসছেন তাই না শোন, চানু হয়ে গেছে না, মুখে কি লেগেছে দেখি, ও তুমি স্যালাড খেয়েছো, স্যালাড খেয়েছো, তুই রেডি, তুমি ঘুগনি খাবে? আচ্ছা চলো আমরা ডিনারটা সেরে নেবো, এবারে এখানেই বাবাই করে দেবো সকলকে, বাবাই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে রোজকার মতো বলবো যে প্লিজ ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড ডু লাইক অ্যান্ড শেয়ার দ্য ভিডিও, আবার দেখা হবে নেক্সট ব্লগে, বাই।